ছেলে করছে আচ্ছা সেটা কি গরুর আয় দিয়ে গরুর আয় দেয় আমার ছেলে আর কোনো কাজ করে না আপনার সবচেয়ে কাছের লোককে কি হারাইছেন তো সেই কষ্টটা কি গরু বাছুর দিয়ে মানে ই হইছে পোষায় গেছে আসলে কি এটা কি পোষাবার আমার পোলা ভূত করছে আমার পোলা আল্লাহ দিছে কাপড় বেচে পোলা মানে খিলাইছি আমার পোলা ছোট আছে কাপড় বেচে খিলেছি তার বাদে যে আমার পোলা আস্তে আস্তে আমার বাইর বাইতে আয়া আমার আস্তে আস্তে আমার পোলা একটা গরু গুলো একটা গরু কিনা আমার বাইর পালে থাইকা এই যে গরু খাবার তিনটাই বইয়া লাইছ গরু দিয়া তিনটা লোক আছিল আমার ওই খাবারে আচ্ছা একটা গরু দিয়ে শুরু করছে হ্যাঁ একটা গরু দিয়া লাল আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে যারা এই প্রতিবেদনটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি প্রতিবেদন দর্শক দেখতেই পাচ্ছেন যে গ্রামের আঙ্গিনাতে বহুদিন হল গরু বাছুর লালন পালন করা হয় তো আমরা জেনেছি এর আগে যে গরুর আয় দিয়ে গরুর দুধ বিক্রি করে তিনতলা বা পাঁচতলা বাড়ি করেছেন আসলে অনেকটা আমরা যতটুকু জানি যে এখনকার মানুষরা ম্যাক্সিমাম বলতেছে যে গরু বাছুর লালন পালনের লস আছে কিন্তু এখানে এসে আমরা ভিন্ন চিত্র বা ভিন্ন কথা শুনতে পেলাম তারা কিন্তু লোক রেখেই গরু বাছুর লালন পালন করে তো তারপরেও কিন্তু আজকে তারা গরুর আয় দিয়েই তারা স্বাবলম্বী হয়েছে এবং বাড়ি ঘর করেছেন আসলে এটা কিভাবে সম্ভব এটা আদৌ সত্য কিনা আমরা জানবো সেই নারী উদ্যোক্তার কাছ থেকে নারী উদ্যোক্তা না সংসারের পাশাপাশি তারা গরু বাছুর লালন পালন করে থাকেন আর গ্রামে গঞ্জে কিন্তু এই গরু বাছুর গুলো দেখাশোনা করেনি মানে পরিবারের মহিলারাই কারণ তারাই অতপ্রতভাবে জড়িত যেরকম সন্তানকে তারা লালন পালন করেন সেরকম গরুগুলোও কিন্তু সন্তানের মতো আদর যত্নে লালন পালন করে গড়ে তোলেন তা আমরা জানবো সেই নারীর কাছ থেকে যে আসলে তিনি যে বলছিলেন অব দ্য রেকর্ডে আমাদের সামনে যে গরুর আয় থেকে তিনতলা বাড়ি করেছেন আসলে এটা কতখানি সত্য আমরা জানবো তার মুখ থেকে তো চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কি নাম আপনার আমার নাম সেরুনা বেগম আচ্ছা আপনি বলছিলেন যে গরুর আয় থেকে বাড়িঘর করেছেন তো তার আগে একটু জানবো যে গরু লালন পালন করেন কতদিন হলো লালন পালন করি 20 বছর হলো 20 বছর হলো তো তার আগে কর্তা কি করতেন আমার ছেলে মানে মুরব্বি কি করতেন মুরব্বি তো মারা গেছে আচ্ছা মারা গেছেন ছেলেই করছে কতদিন আগে মারা গেছে ধরো 15-20 বছর হলো তার মানে যখন কর্তা ছিলেন তখনই কি গরু লালন পালন করতেন তখনই গরু লালন পালন করতেন যখন তার আগে করছে কি দুই একটা করছি ওটিল বিক্রি করেছি বেহাটা আবার চাকরি করছে আচ্ছা আমার ছেলে আবার বড় হইলো বাদে দুধ দুধ দোকান নিয়ে বিক্রি করে বাসা বাসা দুধ দেয় আচ্ছা তার মানে মুরব্বি মারা যাওয়ার পরে আপনার ছেলে হাল ধরেছে গরু লালন পালন শুরু করেছে আচ্ছা তারপর চাকরি করছে আচ্ছা আচ্ছা তার মানে এই যে আপনি বলছেন যে তিনতলা বাড়ি করছেন ছেলে করছে আচ্ছা সেটা কি গরুর আয় দিয়ে গরুর আয় দেয় আমার ছেলে আর কোনো কাজ করে না এই গরু বাছুর দেয় মুরব্বি কিছু রেখে যায়নি না মুরব্বি কিছু করে বিয়া করছে এই বলিয়া থাকে কিন্তু আমার বাইর বাইতে যা করছে কিন্তু আন্টি একটা কথা জানতে চাই এখন মানুষ বলতেছে যে গরু পালে লস হচ্ছে গরু ছাড়ে দিচ্ছে আপনি বলতেছেন গরুর আয় দিয়ে পাঁচতলা বাড়ি করছেন তিনতলা বাড়ি করছে আমার দুইটা নাতি একটা নাতিন এমনি লেখাপড়া করাইতেছি আচ্ছা ছেলে গুমস্তরে লোক লিয়া ঢাকা দুধ দেয় বাসা বাসা তিনতলা চারতলা পাঁচতলা যায় কিন্তু লোক রাখে তো গরু দেখাশোনা করে তো কয়জন লোক আছে তিনজন একজন আচ্ছা এখন একজন মানে এখন এখন গরু কম দেখে একজন আছে তিনজন লোকের বেতন দিতেন কত টাকা 15,000 টাকা বাংতি নিত 50,000 40,000 30,000 আগে আগুরি টাকা নিত বাংতি তারপর 15,000 20,000 তারপরেও মার্শাল্লাহ আয় ছিল আচ্ছা না করা পারলে আয় আছে আয় আছে করা পারলে আয় আছে কিন্তু খাবারের দাম তো বেশি হ্যাঁ বেশি দুধ হইলে খাবার দাম তো বাজে না
দুধ যদি বেশি দেয় খাবারও খিলান যায় আর দুধ যদি কম দেয় তো খাবার বেশি খিলান যায় না। দর্শক একদম সত্য একটা ঘটনা যে গ্রামের একদম কি বলবো যে এই নারীর মুখ থেকে শুনলেন যে গ্রামের মানুষ যদি লোক রেখেও গরু লালন পালন আয় করে থাকে তাহলে আপনারা কেন পারবেন না? তাহলে যারা বলে যে গরুতে লস করতেছে তারা কি আসলে মিথ্যা কথা বলে? দুই চারটা পালে রাখা করলো চাহে, আমরা তো দেখেন না তিনটা সমানে ভরা ছিল, অনেক কিছু কমাইছি আবার এই যে বাড়াইব। আচ্ছা, এই যে গত ঈদে বলে সার বিক্রি করছেন কয়টা সার? আমরা তিনটা চারটা করে সার বিক্রি করি। সবই কি খামারের বাছুর ছিল? সবই আমার গরুর বাছুর ছিল। আচ্ছা আচ্ছা, তার মানে খুব ভালো দাম পাইছেন? আচ্ছা, আমরা একটু গরুটা দেখি, একটু এদিকে আগে আসেন। এই গরুটা কতদিন হলো লালন পালন করতেছেন? ছয় সাত বছর। এইটা কয়টা বাচ্চা দিচ্ছে? ছয় সাতটা বাচ্চা দিচ্ছে। এটা দুধ দেয় কত কেজি? এটা দুধ দেয় বারো কেজি সকালে। বারো কেজি সকালে মাশাআল্লাহ। আর বিকালে? বিকালে দেয় সাত আট কেজি। সাত থেকে আট কেজি, তার মানে বিশ কেজি দুধ দেয় প্রতিদিন। দর্শক দেখতেই পাচ্ছেন যে গরু পাললে এরকম পালাই উচিত যে পনেরো বিশ কেজি দুধ। যদি গরু পাললে বেশি করে দুধ দেয়, দুধ কমে গেছে দেখে গরু বাছুর বেঁচে হারাইছে যে আবার দুধ দেয় খেতে লাগিন। আচ্ছা, একটা কিনবা গেছে আড়াই লাখ টাকা কয়েছে দেয় নাই, তিন লাখ টাকা হইলে দিত, পরে তিন লাখ টাকা আনি নাই, এত টাকা তো নিয়ম না। আচ্ছা, তা আমরা পিছনে গরুটা দেখি, এই গরুটা কয় কেজি দুধ দেয়? আচ্ছা, তাহলে তিনটা গরুই মাশাআল্লাহ পনেরো কেজির উপরে দুধ দেয়। দর্শক শুনলেন যে আসলে দুধ যদি বেশি হয় তাহলে খরচ যতই হোক না কেন কর্তা হবেই। দুধ বিক্রি করে কত করে? দুধ বিক্রি করে আশি টাকা কেজি। আশি টাকা কেজি, আবার একশো টাকা কেজি বেচা পারে যদি ওরকম নেয় মানুষে। আচ্ছা আচ্ছা, আমরা তো বান্দা, ও বান্দা কাস্টমার, কাস্টমার শহরে, ঢাকা শহরে। আচ্ছা, ওখানে যাই বললাম নবপুর। আচ্ছা, ওখানে পাইকারি বেচবো নিয়ে। আচ্ছা, এই যে গরুর অসুখ হয় না হয়তো, তখন কি করে বোঝেন যে গরুটা অসুখ হয়েছে? অসুখ হলে ডাক্তার আনে। বোঝা যায়? বোঝা যায়, হ্যাঁ বোঝা যায়, খায় না, তুমাদেরা থাকে। আচ্ছা, ওই ডাক্তার আছে আমার বান্দাই ডাক্তার। বাদা ডাক্তার? আচ্ছা, বাদল ডাক্তার, কত ডাক্তার আছে, একটা ডাক্তার আছে বরিশুর। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনি তো মা, তাই না? তো সন্তানকে কোলে করে নিয়ে মানুষ করছেন, গরুগুলোকে মানুষ করছেন কিভাবে? এই যে ঘাস ঘুষ খিলায়া, তারপরে ভুসি খিলায়া। আচ্ছা, ভুসি আর কি দাম হয়ে গেছে ঘরে, ভুট্টা বুনে সন্তানের যখন ক্ষুধা লাগে তখন তো বলে যে মা ক্ষুধা লাগছে খেতে দাও, ওরা তো বলতে পারে না। যত খেলাম তত দুধ দিব, আমরা এটা বুঝে তো বেশি খিলাই। আচ্ছা, বেশি খিলাই, ওই একদিন যদি খোলা পানি কম খায়, কোলায় তো গোবস্তা কম খাই লোকে, দুধ তা কিন্তু দুধ কম দেয়। আচ্ছা, যে একটা গরু হাম বাচ্ছে ওরা কি ক্ষুধা লাগছে নাকি? ওরা খাইছে, ওখানে খাইছে, আর ওই যে এই যে এটা মা আজকাল মারা গেছে, ও মানে আচ্ছা আচ্ছা, তার মানে মা নাই দেখে, মা নাই দেখে চিল্লাচ্ছে? না না, এমনি এমনি মানুষ দেখছে তো মগো, কিন্তু মাছারা মানুষ মানুষ হওয়া সেটা কিন্তু মানুষের মধ্যে বোঝা যায় যে আসলে মাছারা একটা বাচ্চা কিভাবে মানুষ হয়, সেই কষ্টটা কি ওদেরও হয়? আচ্ছা, তার মানে ওই যখন খাওয়াইতো তখন চোখ দেখে দুধ খাওয়াইতো, তার মানে ও হলো দুধ মা। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা জানতাম যে শুধু মানুষেরই দুধ মা থাকে, তো গরু বাছুরেরও কিন্তু দুধ মা থাকে। তো তার প্রমাণ কিন্তু এখানেই যে যখন এই বাছুরটাকে দুধ খাওয়ানো হয়, এইটা দুধ খাওয়ানো হয়, তখন চোখ বেঁধে দুধ খাওয়ানো হয় যাতে ও বুঝতে না পারে যে এটা ওর মা না। আচ্ছা,
ও মানে এইটাও চোখ বাঁধত হ্যাঁ এটা মুখ ফেক দিছে এইটা দিছো যে এইটা মুখ দুদি খিলাইছে আচ্ছা মানে এইটার চোখ বাঁধতে হইতো যাতে বুঝতে না পারে যে ওর বাচ্চা না অন্য বাচ্চা না দর্শক শুনলেন যে খুবই সেনসিটিভ একটা ই কিন্তু যে যখন ওর দুধটা খাওয়ানো হয় তখন ওর চোখ বেঁধে দিতে হয় ও যেন বুঝতে না পারে যে ওর বাচ্চা না তার মানে এখানেও আপন পরের একটা ই আছে খুবই মজার একটা ই আচ্ছা আচ্ছা এখন মানে অভ্যাস হয়ে গেছে মানে চেনা হয়ে গেছে যে এখন বোঝে যে এখন আর করার কিছু নাই এখন মনে করেন নিজের বাচ্চা ওর এখন মোটামুটি কেমন আছেন আসলে গরু বাছুর নিয়ে আল্লাহর রহমতে ভালো আছে গরু বাছুর দেখবো সংসারে গরু বাছুর দেখবো সবকিছু আচ্ছা দুইটা নাতি মানুষ করতেছি একটা নাতি এলো 15 বছরে একটা নাতি এলো 12 বছরে পাঁচতলা বিল্ডিং আমার কোলা চলছে তিনতলা একটানা করে হালাইছে একটু কথা বলি এই যে 20 বছর আগে মানে আপনার সবচেয়ে কাছের লোক থেকে হারাইছেন তো সেই কষ্টটা কি গরু বাছুর দিয়ে মানে আমার পোলা আস্তে আস্তে আমার বাইর বাইতে আয়া আমার আস্তে আস্তে আমার পোলা একটা গরু ঘুরলো একটা গরু কিনা আমার বাইর পালে থাইকা এই যে গরু খামার তিনটাই বইয়া হলাইছে গরু দিয়া তিনটা লোক আছে আমার ওই খাবারে আচ্ছা একটা গরু দিয়ে শুরু করছে হ্যাঁ একটা গরু দিয়া লাল আছিল গরুটা আপনি কাপড় বিক্রি করে এই করতেন আমি করছি কাপড় বিক্রি তারপরে আমার ভাইয়ের ভাই একটা গরু পাইলে আমার ভাই আমার পোলা দুধ বেচবে বলে আমার ভাইয়ের দুধ বেচছে ওই দুধ বেচে গরু কিনা আমার ভাইয়ের লাগে একটা গরু কিনলো এটা বিক্রি করে এটা এই যে আমার পোলা হিনি করলো যাকে এখন ছালাই গরু কিনলো এখন তো কষ্ট নাই না আল্লাহ রহমত আল কষ্ট নাই আমার নাতিরা যা চাইতাছে তাই পিনতাছে যা খাইবাছে তাই খিলাইতাছে এই যে চোখে পানি দেখতেছে এটা কি কষ্টের পানি না সুখের পানি কষ্টের পানি কষ্ট কেন এখন অনেক কষ্ট নাই আমার আমার নাতিরা যেগিনি পিন দে বড় লোকের কুলারা পিন দে সেগিনি পিন আমার নাতিরা পেন শার্ট একটু সব পুরান হইলা পিনবো না একটু টাচ্ছে আবেলে ওই পেন শার্ট পিনবো না নাতিরা যাক মুরব্বী চলে গেছে সেই কষ্টটা এখন নাই না আমার অল্প কষ্ট নাই আমি তো বিয়া করছি অল্প কষ্ট নাই আমার কষ্ট আমার ছেলের লেগা আমার কষ্টটা আমার ছেলের মুখ কি চাইলে আমার কষ্টটা ফাইটা যায় আচ্ছা বিষয় হলো যে ওনাকে ছেড়ে চলে গেছে একটা বাচ্চা নিয়ে উনি আজকে সুখের সংসার মার্শাল্লাহ আরে এই সুখটা ফিরে আসছে গরু রায় থেকে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাক জামাই 50,000 টাকা মাসে কামাই এক জামাই ট্রান্সফারের ম্যানেজারই করে আর এক জামাই ফাইনিচেরি মিস্ত্রি ফাইনিচেরি কাম করে নিজে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনাকে কষ্ট দিলাম না আল্লাহ ভরসা কষ্ট কি এটা জানলা আমরা কইলাম মনে কষ্ট বাইরে এলো আচ্ছা জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক শুনলেন একজন অভিজ্ঞ গ্রামের সেই প্রান্তিক খামারি একজন নারী সেই 20 বছর আগে তার একমাত্র কাছের লোকটিকে হারিয়ে একমাত্র সন্তানকে মানুষ করেছেন কাপড় বিক্রি করে আজকে সুখের মুখ দেখেছেন এবং গরুর আয় থেকে মেয়েদের লালন পালন করছেন সন্তান লালন পালন করেছেন এবং গরুর আয় থেকে আজকে তিনি সুখের মুখ দেখেছেন তো গরুতে যে লস নেই তার কথাগুলো কিন্তু বোঝা যায় তো তার চোখে যে পানিগুলো দেখলেন এটা একটা অনেকটা আনন্দের অনেকটা সুখের সেই কষ্টগুলো কিন্তু তাকে আর স্পর্শ করতে পারে না তা দর্শক এই প্রতিবেদনটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই প্রতিবেদনটা সবার মাঝে বিলিয়ে দেবেন সবাইকে জানানোর চেষ্টা করবেন এটা একটা শিক্ষা যে আসলে যারা গরু বাছুর লালন পালন করে বলে যে লসে আছে তারা কিন্তু অনেকটা মিথ্যা বলে অথবা তারা না বুঝে বলে তা শুন না আমরা মানুষের উপকারের জন্য এগিয়ে আসি এবং সবাইকে একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করি দিন শেষে একটা ভালো কাজ করি ভালো কাজের সাথে থাকি আর এই ভালো কাজে কিন্তু আপনাদের সাথে যাবে তা আজকের মতো এখানে শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম